আসসালামু আলাইকুম নাজদিন আহমেদ স্বাগত জানাচ্ছে এন টিভির সন্ধ্যার খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবারে পুরো খবর গেল কয়েকদিনের সহিংসতায় এখন পর্যন্ত একশো সাতচল্লিশ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আস্তাদুজ্জামান খান কামাল বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি আর গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্য এবং ভিডিও ফুটেজ দেখেই গ্রেপ্তার করা হচ্ছে কোন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না বলেও এক প্রশ্নের জবাবে জানান মন্ত্রী রিপোর্ট করছেন রকুন উদ্দিন এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় সরকারের হিসেবে মৃত্যুর সংখ্যা কত তা জানাতে আয়োজন করা হয় এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান শিক্ষার্থীদের কাঁধে ভর করে একটি মহল নিজেদের স্বার্থে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং সব অগ্নিকাণ্ডের ঘটনায় গান পাউডার দেবার আলামত পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একশো জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে তাই তো মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে এর মধ্যে ছাত্র যারা যারা হত হয়েছেন এর মধ্যে ছাত্রলীগের ছেলেও যথেষ্ট পরিমাণ রয়েছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে বিভিন্ন বয়সের মানুষ রয়েছে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারব আমরা আরও যাচাই বাছাই করছি আমরা যদি আরও আরও দু একজনের খবর পাই আমরা এটা ইনক্লুড করব প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয় প্রত্যেকটা মৃত্যুর মানে হিসাব তাকে জবাবদি করতে হয় রাজেই পুলিশ অযথাগুলি করেছে শিশুকে মেরে ফেলছে এইগুলি সম্পূর্ণই গুজব অপপ্রচারণা এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান গেল কয়েকদিনে গ্রেফতার করার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলছেন অনেকে প্রত্যেকটা এরস্ট আমাদের গোয়েন্দা বাহিনী লিস্ট করে দিচ্ছে পুলিশকে প্রত্যেকটা এরেস্ট ভিডিও ভিডিও ফুটেজ দেখে করা হচ্ছে এখন যদি কেউ বলে যে আমরা করিনি আমরা যাইনি ভিডিও ফুটেজটা তো রয়েছে নিরাপদ মনে করলেই শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়কদের গোয়েন্দা কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দল কিংবা কারা তোমাদেরকে এই ধরনের প্রচারণা দিয়েছে যেতে কারণ পরবর্তী যে সহিংস রূপ নিল এইগুলো আমরা তারাকে জিজ্ঞাসা করেছি রকন উদ্দিন এনটিভি নিউজ ঢাকা কোটা সংস্কার আন্দোলনের পাঁচ সমন্বয়কে নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বিগ্ন হবার কিছু নেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদ একথা জানিয়ে বলেছেন সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল রাজধানীর ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান নিরাপত্তা সমস্যার কারণে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে হেফাজতে থাকা সমন্বয়ককারীরা হলেন নাহিদ ইসলাম হাসানাত আবদুল্লাহ সার্জিস আলম আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসুম ডিবিতে নিয়ে সমন্বয়কদের মারধর করা হয়েছে এমন গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে হারুন রশিদ বলেন কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নেয়া ষড়যন্ত্র করেছিল অনেকে এদিকে মেট্রো রেল ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্র দলের এক নেতা সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এই কোমলমতি শিক্ষাদেরকে ঘিরে কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তারা আগাম লাগানোর চেষ্টা করেছিল আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায় সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে এখন জন্মসম দিক হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সাম্প্রতিক সহিংসতায় খুনের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অভিযুক্তদের বিচার করতে না পারলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না সকালে গণভবনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদানকালে তিনি কথা বলেন রিপোর্ট করছেন ফাহাদ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় দেশ জুড়ে হতাহত হয়েছেন অনেকে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত এমন চৌত্রিশ জনের পরিবার গণভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে এ সময় প্রধানমন্ত্রী নিহতদের স্বজনের সঙ্গে কথা বলেন তাদের খবর নেন অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও তাদের সান্ত্বনা দেন সরকার প্রধান গণভবনের ব্যাংকুয়েট হলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয় এই সময় প্রধানমন্ত্রী চৌত্রিশ জন পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন এক রাতে বাবা মা ভাইসহ নিজের স্বজন হারানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন স্বজন হারাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা তার নেই নিহতদের পরিবারের নিরাপত্তার বিষয়টি সরকারের পক্ষ থেকে দেখা হবে বলেও জানান শেখ হাসিনা একটা শোক সইতে পারেন না কি শোক শৈলী দিন রাত পরিশ্রম করে যাচ্ছি বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে এটা তো কাম্য না মানুষ খুন করে সরকার পতন এটা কবে হয় কখন হয় সাধারণ মানুষ কী দোষ করেছে আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই সে হারানো সেই এতিম কাজে আপনাদের কষ্ট আমি বুঝি আমি আছি আপনাদের জন্য আপনাদের পাশে কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামাত মানুষ খুন করে সরকার পতনের সুযোগ খুঁজছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন এসব হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের সবাইকে খুঁজে বের করে বিচার করা হবে আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায় সেটাই আমার প্রচেষ্টা থাকবে সেটাই আমি করবো আপনাদেরও সাহায্য চাই কারণ আপনাদের কাছে সাহায্য যদি আপনারা কিছু জানেন সেটা আমাদের জানাবেন কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা এটা আর হতে দেওয়া যায় না এদের হাত থেকে আমাদের দেশটা যেন হাই পাই শুধু আমি এটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি পাশে আছি নিহত পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে এটাই সবচেয়ে কষ্ট ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে রাজারবাগ পুলিশ হাসপাতাল পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের সাথে বেশ কিছু সময় কাটান এবং তাদের খোঁজ খবর নেন উন্নত চিকিৎসা এবং দ্রুত সুস্থতার জন্য আহত পুলিশ সদস্যদের সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন সরকার প্রধান গুরুতর আহত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থা দেখে এবং অমানবিক নির্যাতনের কথা শুনে আবেগাপ্লুত হয়ে যায় প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান সেখানে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন এবং সুচিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন সরকার প্রধান বিএনপি জামায়াত গণ অভ্যুত্থান ঘটিয়ে ১৯ জুলাই রাতে গণভবন দখলের পরিকল্পনা করেছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রাজধানীর তেজগাঁওয়ে গরিব দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি কোটা আন্দোলন ও সহিংসতার ঘটনার সাথে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস সহ দেশ বিদেশ থেকে অন্যান্য বিবৃতিদাতাদের কোন সংযোগ আছে কিনা তাও ভেবে দেখা দরকার বলে জানান ওবায়দুল কাদের আর ড ইউনুস দেশের কোন সংকট বা দুর্যোগে মানুষের পাশে থাকবে থাকে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এছাড়া সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ আক্রমণকারী নয় বরং আক্রান্ত দাবি করে ওবায়দুল কাদের বলেন মধ্যযুগীয় বর্বরতা দেখিয়েছে বিএনপি জামাত গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কার্ডিও জারি না এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা অভ্যুত্থানের উপর রাইট করে সব ভবনের যুবরাজ ক্ষমতা দখল যতই ছলচাতুরী করুক না কেন গণদাবির মুখে সরকারকে পদত্যাগ করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে তিনি বলেন মানুষ প্রতিবাদ শুরু করেছে এই প্রতিবাদ অব্যাহত থাকবে রিমান্ডে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন চোখ হাত পা বেঁধে নির্যাতন করে নেতাকর্মীদের কাছ থেকে কোটা সংস্কার আন্দোলনের সংশ্লিষ্টতার স্বীকারোক্তির চেষ্টা করা হচ্ছে বিরোধী দলের নয় হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন মির্জা ফখরুল অভিযোগ করেন কারাগারেও তাদের নির্যাতন করা হচ্ছে যা আইনের পরিপন্থী দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে দ্বিমুখী নীতি অবলম্বন করছে সরকার একদিকে ছাত্রছাত্রী ও আন্দোলনকারীদের নির্যাতন করা হবে না বলে বলা হলেও প্রতিনিয়ত গ্রেপ্তার করা হচ্ছে শিক্ষার্থীদের এর থেকে বাদ পড়ছে না সাধারণ মানুষ প্রতিবন্ধী এমনকি চাকরিজীবীও দিন দিন নিরীহ শিক্ষার্থীর মৃত্যুর সংখ্যা বাড়ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন মৃত্যুকে ধামা চাপা দিতেই তালিকা প্রকাশ করা হচ্ছে না এদিকে বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে সংহতি প্রকাশ করেছে বারোদলীয় জোট দশ দিন পর দেশে আজ বিকেলে তিনটা থেকে চালু হয়েছে মোবাইল ফোনের ফোর জি নেটওয়ার্ক এর আগে সকালে বিটিআরসি ভবনে মোবাইল ফোন অপারেটরদের সাথে বৈঠক শেষে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ফোর জি নেটওয়ার্ক চালুর ঘোষণা দেন প্রতিমন্ত্রী বলেন মোবাইলে ফোর জি ইন্টারনেট সংযোগ চালুর পর সব অপারেটরদের গ্রাহকরা তিন দিন মেয়াদের পাঁচ জিবি ইন্টারনেট ডেটা বোনাস পাবেন এছাড়া তিনি বলেন ফেসবুক টিকটক সহ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশের আইন না মানায় ভার্চুয়াল জগতে গুজব ছড়ানো হয়েছে যার ফলে মৃত্যুর ঘটনাও ঘটেছে এসব ঘটনার দায় ফেসবুক এবং টিকটক এড়াতে পারে না বলেও মনে করেন তিনি তাই আগামী একত্রিশ জুলাই এসব বিষয়ে ব্যাখ্যা দিতে প্রতিষ্ঠানগুলোকে বিটিআরসিতে তলব করা হয়েছে দুজন ছাত্র মারা গেছে এই অপপ্রচার শুরু করা হলো ফেসবুকে কিন্তু সেটাকে কোনোভাবে এটা মিস ইনফরমেশন বলে ফ্ল্যাগও দেওয়া হয়নি তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরও পাঁচজনের মৃত্যু হয় তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় ফেসবুক ফেসবুক এড়াতে পারে এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা একত্রিশ জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যুক্তরাজ্যে নিজ নামে তিনশো পঞ্চাশটি বাড়ির বিষয়ে দুদককে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ আদেশ দেন সাবেক এই মন্ত্রীর বিপুল সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে এক আইনজীবীর করা রিটের প্রেক্ষিতে আদালতেই নির্দেশ দেন মিজান রহমানের রিপোর্ট আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের সাবেক এই ভূমিমন্ত্রীর দুর্নীতি ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিপুল সংখ্যক বাড়ির মালিকানা বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে দেশের গণমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ শুরু হয় এরই প্রেক্ষিতে গত নয় মে জনস্বার্থে বিপুল এই সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী সালাউদ্দিন রিগান রোববার শুনানি শেষে আদেশ দেয় আদালত পরে রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এম সার হোসেন জানান দুই হাজার সাল থেকে সাবেক এই ভূমিমন্ত্রী দুই হাজার সাতশো সত্তর কোটি টাকা মূল্যের তিনশো পঞ্চাশটিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল ইস্টেট ব্যবসা গড়ে তোলেন বাড়ি কেনার অভিযোগ এবং এই যে টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো অবৈধভাবে সে নিয়েছে এবং সেইটা মানি লন্ডারিং কেস একজনের জীবদ্দশায় সাড়ে তিনশো বাড়ি যুক্তরাজ্যের মতো জায়গায় কেনা অসম্ভব এটা দুর্নীতি ব্যতীত করা সম্ভব নয় এবং তদন্তের মাধ্যমে আমরা আশা করি এটা প্রকাশ হবে যে এইটা উনি কীভাবে এই টাকা নিলেন ব্লুমবার্গের প্রায় আড়াই হাজার শব্দের প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় উত্তর পশ্চিম লন্ডনের ব্যক্তিগত আবাসিক রাস্তায় একটি সম্পত্তি দুই সালে একশো কোটি টাকায় ক্রয় করেন সাবেক ভূমিমন্ত্রী দেশের প্রচলিত আইনে বছরে তেরো লাখ সতেরো হাজার টাকার বেশি বিদেশে পাঠানো যায় না দুদকের আইনজীবী জানান আদালতের নির্দেশ মতো দুর্নীতি দমন কমিশন কাজ করবে প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামাল চৌধুরী জাবেদ সাহেবের বিরুদ্ধে একটি রিট দাখিল করেছিলেন হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ এবং নির্দেশনা সহ যেই আদেশটি দিয়েছে সেই আদেশটির বিষয়বস্তু অলরেডি আমি দুর্নীতি দমন কমিশনকে ইনফর্ম করেছি কমিশন হাইকোর্টের আদেশ আইন বিধিমালা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে ওনার দরখাস্ত নিষ্পত্তি করবে সাইফুজ্জামান চৌধুরী যাবেদ ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দুই সাল থেকে তার মালিকানাধীন কোম্পানি যুক্তরাজ্যে রিয়েল ইস্টেটের সাম্রাজ্য গড়ে তোলেন যা বার্তা সংস্থা ব্লুমবার্গে প্রকাশিত হয় মিজান রহমান ঢাকা সুবিধাজনক সময়ে বাতিল হওয়া স্পেন সফরে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়াল সিস্টিগা ওচুয়া ডি সিনসেক্রু আজ প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করতে গেলে তিনি কথা জানান এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশের বিভিন্ন খাতে স্প্যানিশ উদ্যোক্তাদের আরও বেশি বিনিয়োগ করার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ পেরেইজের আমন্ত্রণে গত একুশ তারিখ স্পেন সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু দেশের বিদ্যমান পরিস্থিতির কারণে তিনি তার সেই সফর বাতিল করেন দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংগঠিত সহিংসতা ও বর্তমান ঘটনা প্রবাহে গভীর উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ককে চিঠি লিখেছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ লেখক ও বুদ্ধিজীবীরা এছাড়া বিষয়ে অবিলম্বে বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা একশো জনের বেশি বিশিষ্ট ব্যক্তি এই চিঠিতে সই করেছেন বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট করেছেন লেখক অমিতাভ ঘোষ বিশিষ্টজনেরা বলেন ভয়ভীতি ও নির্যাতনের এমন পরিবেশের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মানবাধিকার কমিশনার হিসেবে ফলকার টুর্কের কাছে তারা ওই সব ঘটনায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহের আওতায় আনা যায় চিঠিতে সই করা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত গ্রিগার আইজেন হাওয়ার অধ্যাপক বিনা দাস লেখক অমিতাভ ঘোষ কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস উনিশশো চেয়ার অফ জিওগ্রাফি অ্যাশ আমিন ছাড়াও আরও অনেকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর কাফরুল থানার কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে নাশকতার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সহ আটজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল ইসলামের আদালতে এই আদেশ দেন রিমান্ডে দেয়া অপর আসামিরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মহম্মদ আমিনুল হক বিএনপির সমর্থক মোহাম্মদ মাহমুদুর সালেহীন ও এম এ সালাম এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো সহ প্রত্যেকের দশ দিনের রিমান্ডের আবেদন করেন সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ লেনদেনের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী এম খুশি আলম খান বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্টের দৈত বেঞ্চ সাবেক এই পুলিশ প্রধানের অবৈধ সম্পদের বিষয়ে প্রতিবেদন দাখিল করে দুদক পরে দুদক আইনজীবী জানান দুদক কর্মকর্তারা বেনজিরের বিষয়ে সন্দেহভাজন লেনদেনের বিষয়টি অনুসন্ধান করছেন পাশাপাশি দেশের বাইরে আরও কিছু আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে এর আগে গত গত তেইশ এপ্রিল আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আই বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দিতে দুদককে আদেশ দেয় হাইকোর্ট অনুসন্ধানের অগ্রগতির দুই মাস পর হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয় এই ছিল সন্ধ্যার খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন টিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউবের ভেরিফাইড ফেসবুক পেজ রাত সাড়ে দশটায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ এখন জন্ম দে হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর